ভালো সম্ভাবনার কথা। নিউজিল্যান্ড সফরে পড়া ইঞ্জুরি ইমরুলকে খেলতে দেয়নি হায়দ্রাবাদ টেস্ট। ফিট হয়ে মাঠে ফিরতে জোর চেষ্টা ইমরুলের, চোট সেরেছে, এখন ফিটনেসটা ভালো মতো চেক আপ করছেন জাতীয় দল তারকা। ম্যাচ ফিট হওয়ার জন্য চেষ্টা করছি এবং আশা করি যে এখন পর্যন্ত 100% ফিট হয়েছি, স্পিন দিচ্ছি, লং রানিং করেছি এবং ব্যাটিং করছি লং টাইম ধরে, তা মনে হয় যে আমি এখন পর্যন্ত 100% ফিট হয়ে গেছি। বাকিটা বলার ইচ্ছা এবং যদি আমাকে সিলেক্ট করে শ্রীলঙ্কা সিরিজের জন্য অবশ্যই চেষ্টা থাকবে যে ভালো মতো ওখানে গিয়ে পারফরমেন্স করার। সামনে শ্রীলঙ্কা সফর, এশিয়ার দলটাকে নিজেদের সমশক্তিরই মনে করছেন ইমরুল। নিউজিল্যান্ডে যা পারেননি সেটা পুষিয়ে দিতে তৈরি লঙ্কা সফরে। জাতীয় দলের ক্যাম্পে যাওয়ার আগে তাই বিসিএল খেলে ফিরে পেতে চান কনফিডেন্স। বিসিএল আমার জন্য একটা বড় চান্স থাকবে যে এখানে আসলে নিজের ফিটনেসটা এবং পারফরমেন্সটা শো করার, অবশ্যই একটা বড় অপরচুনিটি আমার জন্য। নিউজিল্যান্ডের পর থেকে আমরা ইন্ডিয়া থেকে ভালো করেছি এবং এই এই পারফরমেন্সটা যদি আমরা শ্রীলঙ্কাতে শো করতে পারি আমার মনে হয় ডেফিনেটলি বাংলাদেশ টিম রেজাল্ট পাবে এবং ভালো করবে। রাজিউর রহমান, ডিবিসি নিউজ।